আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখা গেছে আমাদের ফোনে কল আসে কিন্তু আমাদের ডিসপ্লেতে কলটা দেখা যায় না, ঠিক আছে? ডিসপ্লেতে দেখা যায় না এবং কি আমরা আমাদের উপরে দেখা যায় না, আমরা শুধু রিং বাজে, ঠিক আছে? এবং কি এখানে আমাদের যদি প্রবেশ করি আমাদের দেখা গেছে তাও দেখায় না। বাকি যে কোনো ক্ষেত্রে হতে পারে, মানে আমাদের মেইন কথা ডিসপ্লেতে দেখায় না, রিসিভ করার মতো অপশন থাকে না, ঠিক আছে? তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করবো এই ভিডিওতে দেখাবো, খুব সহজ। চলুন শুরু করছি ভিডিওটি। আমরা প্রথমে সেটিংসে চলে যাবো এই সমস্যা সমাধান করার জন্য। সেটিংসে চলে যাবো, যদি আপনি চ্যানেলের নাম নোটিশ এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিবেন। আমরা প্রথমে এখানে এসে দেখতে পাচ্ছেন আমার এখানে আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। আপনার অ্যাপস থাকতে পারে শুধু বা অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে, অ্যাপস ম্যানেজার থাকতে পারে, আপনি এক এক মডেল অনুসারে এক এক রকম থাকতে পারে। তো আমার এখানে যখন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এখানে ক্লিক করে দিব, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা কী করবো, এখানে যদি দেখতে পাচ্ছেন অ্যাপসগুলো এভাবে আসে না, তাহলে আমরা কী করবো, এই যে না দেখছেন পাচ্ছেন আমার এখানে আছে সি অল, এই নব্বইটি অ্যাপস রয়েছে, এখানে আমরা ক্লিক করবো, টোটাল এভাবে লিস্ট চলে আসবে। তো যেহেতু আমাদের ফোনের সমস্যা, ডায়ালার ফিরে সমস্যা, কলের সমস্যা, ঠিক আছে, তো সেখানে আমাদের ফোনে চলে যাব। এখানে আমরা ফোন খুঁজে বের করব, বাকি আমরা এখানে সার্চ বা থাকলে এখানে লিখব ফোন, ঠিক আছে, চলে আসছে, ফোনে ক্লিক করব। ফোনে ক্লিক করার পর এরকম চলে আসবে। আমরা সর্বপ্রথম কী করব, সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইডে ফোর স্টপ, বাকি এখানে এটা না দিলে চলে। আমরা কী করব, প্রথমে চলে আসবে স্টোরেজ অ্যান্ড কেস, তিন নম্বর দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখান থেকে ক্লিয়ার কেস দিয়ে দিব, ঠিক আছে, ক্লিয়ার কেস দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তারপর একটু ব্যাগে চলে আসবো, এখান থেকে ব্যাগে এসে আমরা প্রথমে কী করব, এখানে দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন, প্রথমেই নোটিফিকেশনে ক্লিক করে দিব। নোটিফিকেশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি এখান থেকে একটাও যদি এভাবে অফ থাকে, অ্যালাউ না দেওয়া থাকে পারমিশন, তাহলে আমরা সব কটাকে পারমিশন দিয়ে দিই এখান থেকে, ঠিক আছে। এই যে আমার দেখতে পাচ্ছেন এগুলো হাইড করা রয়েছে, সব কটা কিন্তু পারমিশন দেওয়া, ঠিক আছে। এই যে নোটিফিকেশান মেইন পারমিশন দেওয়া আমার, তাই এগুলো সব কটা কিন্তু পারমিশন দেওয়া রয়েছে। আমরা এখন আরেকটু ব্যাগে চলে যাবো, অবশ্যই সব কটা পারমিশন দিয়ে দেবেন আপনি, ঠিক আছে। তারপর আমরা এখানে পারমিশন দেখতে পাচ্ছেন নিচে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনার যদি কোনো একটা পারমিশন না দেওয়া থাকে, ধরুন এরভাবে নিচে থাকে, তাহলে আপনি এই লোকেশন বাকি ক্যামেরা দুটো বাদ দিয়ে আপনি সব কটা পারমিশন দিয়ে দেবেন। তো এগুলো সব কটা দিলেও সমস্যা নাই, তো আমরা সব কটা এভাবে অ্যালাউ করে দেব, ঠিক আছে, সব কটাকে অ্যালাউ করে দেব। লোকেশন না দিলে সমস্যা নেই কিন্তু আমরা দিয়ে রাখলাম যদি চাই, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে এসে আমরা কী করবো, এবার তিন নম্বর অপশন তো আপনি দেখালাম যে এখানে প্রথমেই কিন্তু এটা করে নেবেন, ঠিক আছে। তারপর আমরা কী করবো, এখান থেকে বেরিয়ে এসে যদি আমরা দেখব এখানে যদি আপনার অনেক কিছু থাকে যে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, যদি এখানে কিছু বন্ধ থাকে আপনার এই গ্যালারি অন করে দিবেন, অ্যালাউ করে দিবেন। তারপর মডিফাই সিস্টেম সেটিংস, এখানে কিন্তু আপনার এটা অন করে দিবেন, ঠিক আছে, সব কটা কিন্তু অন করে দিবেন। দেখুন আমি কী কী দেখালাম, ঠিক আছে, এখানে আমরা প্রথমে দেখালাম স্টোরেজ কেস, তারপর দেখালাম নোটিফিকেশন পারমিশন, এরপরে দেখালাম নিচে কিছু আমাদের অফ আছে কি না, ঠিক আছে, সব কটা কিন্তু আমাদের আমরা এখান থেকে অ্যালাউ করে দিব, পারমিশন দিয়ে দিব। হ্যাঁ, তো আমাদের এখানে কাজ শেষ। আমরা এবার বেরিয়ে যেয়ে কী করব, আমরা চাইলে একটু এখান থেকে ফোনটাকে রিবুট মেরে দিব, বাকি রিস্টার্ট মেরে দিব, ঠিক আছে, সবচেয়ে ভালো হয় এটা করলে। আশা করি আপনি এই সমস্যা থেকে চিরতর মুক্তি পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, একটি লাইক দিবেন। ধন্যবাদ, সালাম।